একটা খামখেয়ালা দিন, তুমি আমি হই স্বাধীন, গল্প হবে প্রেমকা ফটাফাটি হবে সিন, মন কেমনে চায় একটু হাসির নিকটিন, মজা হবে প্রেমকা নমস্কার বাবুদা, তোমাকে স্বাগত জানাই অরুণিমার আড্ডায়। কেমন আছো বলো? চলছে, লকডাউনে সমস্ত মানুষ মানুষ যেভাবে আছে আমরা সেভাবে আছি। এই লকডাউনটা কিভাবে কাটালে? লকডাউনটা কাটালাম বলতে কি বলতে পারো যে জীবনে একটা সেরা সময় কাটিয়েছি। কেন, লাস্ট 20 বছর ধরে মেগা সিরিয়ালে যুদ্ধ করতে করতে, আর আগে তো এখন তো লাস্ট কয়েক বছর হলো 14 ঘন্টার লিমিট, তার আগে তো ডে নাইট শুটিং করতে করতে একটা বিস্তর সময় কিভাবে কেটে গেছে বুঝতে পারি। তো সেক্ষেত্রে আমার মেয়ে হওয়ার পর থেকে, এই মেয়ের এখন বয়স 14.5, সেই 15 বছর আমি কী করে যে সময় কাটিয়েছি শুটিংয়ের সঙ্গে কাজের সঙ্গে বুঝতে পারি। এই লকডাউনটা ভীষণ এনজয় করেছি, তাই বুঝতে পারলাম যে সত্যি পরিবারের সঙ্গে সময় কাটানো, নিজের সঙ্গে সময় কাটানো। তো লাস্ট 5 বছর হলো আমার বাড়িতে একটা ল্যাব রয়েছে, নাম হচ্ছে ঝুনঝুন আর আমার মেয়ের নাম হচ্ছে গুনগুন। গুনগুন আর ঝুনঝুন মিলিয়ে খুব সুন্দর সময় কেটেছে আর কি। আর হয় না, কিছু কিছু সময় বুঝতে পারা যায় যে লকডাউনে মানে আমি ফিল করেছি যে হয় না, মা বাবা শাশুড়ি মা দাদা বৌদি আমার গিন্নি মেয়ে এরা প্রত্যেকে হয় না খারাপ সময় ভালো সময় কীভাবে পাশে থাকে, ফ্যামিলি কীভাবে পাশে থাকে, এটা আমার সব থেকে বড় এই লকডাউনের বড় উপলব্ধি হয়েছে। এই যে তুমি সিরিয়ালের কথা বললে যে প্রচণ্ড ব্যস্ততায় তোমার সময় কেটেছে, সিরিয়ালে থাকার সঙ্গে সঙ্গে তোমার কখনো মনে হয়েছে যে এবার একটু বড় পর্দায় আসা যাক, বড় পর্দায় গল্প নিয়ে যদি মানুষকে? দেখো, বড় পর্দার গল্প আমি লিখতে খুব পছন্দ করি, কারণ আমার যে ধারণা থেকে আমি বড় হয়েছি লাস্ট 22-24 বছর আগে, কারণ আমি নিজে একজন অবজারভার থেকে আজ ডিরেক্টর প্রডিউসারের জায়গা থেকে, সেক্ষেত্রে আমি যে ধারণায় বড় হয়েছি বলতে পারো যে অরিন্দম দা খেয়ালিদির হাত ধরেই আমার ইন্ডাস্ট্রিতে আসা। তো মানুষদেরকে সবসময় দেখেছি যে লিখতে লেখা আমি কপি করতাম, মানে ইভেন চারবাকেরও বহু মানে আমাদের যে চারবাক যে গ্রুপ রয়েছে বহু স্ক্রিপ্ট আমি কপি করতাম, জেরক্স করাতে নিয়ে যেতাম, লেখা দেখতাম, দিদির পাশে বসে থাকতাম, দাদার পাশে বসে থাকতাম। এই করতে করতে আর কি হয়, বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে করতে হয় না একটা নেশা তৈরি হয়ে যায়, তখন মনে হয় আরে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, এটা ঠিক নেই, এটা একটু ভুলে ভালো হতো। আর যে কোনো মানুষের ক্রিয়েটিভ পার্সন হিসাবে আমি বলবো যে যেহেতু ছোটোবেলা থেকে থিয়েটারটা করি, দেখে অবজারভেশন পাওয়ারটা একটু থেকেই যায়। ধরো তুমি কীভাবে বসে আছো, তুমি কী করছো, তোমার হেয়ার স্টাইল কী, বা তুমি কী করো, তুমি কোন মুডে আছো, এটা না অটোমেটিক্যালি এসে যায়। তোমার দীর্ঘদিন ধরো বলতে পারো যে বাসে জার্নি, ট্রামে জার্নি, রাস্তায় চলা, থিয়েটার সব কিছু না আমাকে একটা মানুষজনকে দেখতে, ক্যারেক্টার দেখতে আমাকে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড রকম চরিত্রায়ন, প্রচণ্ড চরিত্র দেখতে, মানে আমি এত চরিত্র সারাদিন দেখি এবং নিজের মধ্যে গিলি ওটাকে, কিন্তু কিন্তু না ওই লেখার অভ্যাসটা তৈরি হয়, বাড়ির দিকে রাত্রিবেলা গিয়ে নোট করি। এরকম সিনেমার বড় পর্দার গল্প না বহু আছে আমার কাছে, আমি একটু ভিন্ন ধরনের কাজ করতে বরাবরই পছন্দ করি। হয় না সেটা তো আমরা দেখেছি, মানে আমরা দেখেছি সিরিয়ালে। তো যার ফলে কি হয়, আমি বহু বলছি না বহু প্রোডাকশন হাউস বলো, বহু জায়গা বলো আমি বসেছি, কিন্তু কি হয় ধরো গল্প সেট হয়েছে, ক্যারেক্টার সেট হয়েছে, তারপরে মনে হলো যে বেশ কিছু ক্রিয়েটিভ পার্সনদের বা বেশ কিছু প্রডিউসারদের মনে হলো এইটা দরকার, ওইটা দরকার, তুমি কি এইটা একটু কপি করে দেখে নেবে। তো আমি না এই কপি পেস্টের ধ্যান ধারণায় বড় হইনি, তো মানে গল্পটা ডিমান্ড করছে না হয়তো, কোনো গল্প ডিমান্ড করছে না হয়তো,
কিন্তু একটা পুশ রয়েছে যে পুশ রয়েছে স্বাভাবিকভাবে বহু আমি দুটো লোকেশন রেকি করতে গিয়েছি সেখানে লোকেশন রেকি থেকে এক্সট্রা খরচ বেশি হয়েছে আচ্ছা মানে হয় না যে ধর একটা সুন্দর লোকেশন আমি লোকেশন দেখতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি গেট টুগেদার করেছি সব কিছু হয়েছে কিন্তু যে উদ্দেশ্য আমরা এলাম সেটাই হলো না তো বাড়ি ফিরে একটা মন খারাপ হলো আমি না কাজটা করব মানে এটা কি একদম নিজের আবার যখন প্রযোজনায় আসব নিজে তখন গল্পটাকে কনসিভ করে তাকে বড় করব সেই ভাবনা চিন্তা তো আছে আচ্ছা বহু বহু গল্প আছে যেরকম আমার একটা স্বপ্নের গল্প আছে যেটা আমার মনে হয় যে একটু বোম্বালাকে নিয়ে বরাবরই আমার টাইমস অফ ইন্ডিয়ার লেখা বেরিয়েছিল আমার ওটা বোম্বালাকে ভেবেই লেখা ছিল আচ্ছা বাবা আর মেয়ের গল্প তো এখনো বাস্তবায়িত হয়নি আগামী দিন যদি আমি বেঁচে থাকি যদি আমার স্বপ্ন পূরণ হয় তাহলে নিশ্চয়ই সেই গল্পটা বাস্তবায়িত করার চেষ্টা আমরাও চাই ভীষণভাবে সেই গল্পটা বাস্তবায়িত হোক এই যে তুমি রূপলী পর্দায় তোমার আশা আমি যতটুকু জানি তুমি একজন আর্টিস্ট তুমি তোমার একটি আঁকা স্কুল ছিল তুমি আঁকা শেখাতে এবং সেইখান থেকে একেবারে ক্যানভাসটা বদলে গেছে এখনও তুমি আঁকো গল্প নিয়ে চরিত্র নিয়ে লকডাউনে বলতে পারো যে অনেকগুলো ছবি এঁকেছি ছবি এঁকেছি এবং মেয়েকেও বেশ কিছু আঁকা শিখিয়েছি হ্যাঁ সেইটা কি করে হলো মানে এই যে একটা জার্নি সেটা যদি একটুখানি আমাদের বল দেখো যদি বলি তাহলে একটু মানে পুরনো ছোটবেলা থেকে আসছে একদম 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 তো হয় না আমরা হয় না এক নম্বর মেস বাড়ি যদি উদাহরণ দিই তাহলে এরকম একটা বাড়ি আমি রানাঘাটে ছিল আর কি তেমনি ওখানে আমার বড় হওয়া আচ্ছা তো রানাঘাট কলেজের পেছনে বাড়িটি এবং বাড়িটি হয় না একান্নবর্তী পরিবারে যে সমস্ত ফ্যামিলিরা থাকে না চারিদিকে এরকম বিভিন্ন ভাড়া থাকতো ফ্যামিলির জন্য তো আমাদের একটি ঘর একটাই ঘর এবং সামনে একটা বারান্দা ছিল মা ওই বারান্দায় রান্না করতো আবার ঘরে আমরা হয়তো কখনো আমি খাটে শুচ্ছি মা বাবা নিচে শুচ্ছে আমি নিচে শুচ্ছি মা বাবা খাটে শুচ্ছে তো এরকম একটি একটি ঘর তো এ করতে করতে হঠাৎ কী হলো যখন আমি ক্লাস এইটে পড়ি তখন আমাদের উপরে একজন ভাড়া আসে কাকু কাকিমা যাকে যাই বলি না কেন পরবর্তী ক্ষেত্রে আমার মা আরেকজন বাবা বলা যেতে পারে তো তারা যখন উপরে দেখতো আরে ছেলেটি খেলে ছোটাছুটি করে আবার ক্রিকেট খেলতে যায় আবার আঁকে কিন্তু পড়াশোনা করে কখন আর একটা ঘরের মধ্যে কী করে পড়াশোনা তো ভদ্রলোক হচ্ছে বিননগর হাই স্কুলে কেমিস্ট্রি টিচার আচ্ছা তো কাকু ডাকে না এই শোন উপরে আমি গেলাম তুই পড়াশোনা করিস কখন আর পড়াশোনা না করলে ভবিষ্যৎ বুঝতে পারছিস কী হবে বাবা একটা সাধারণ কাজ করেন না আর কি তো বাবা কী হয় বাবা যেহেতু বাংলাদেশ থেকে আসা মানুষ সেই সময় তো অত ওইরকম পরিবেশ ছিল না তো বাবা একটা একটা পার্লামেন্ট ম্যানেজার ছিল আর কি যেখান থেকে হয় না তখন মানে মেশিনে কাপড় তৈরি হতো কাপড় চেক করতো তো তখন তো অত মেডিকেল সায়েন্স উন্নত ছিল না যেটা কী হতো পরবর্তী ক্ষেত্রে শুনেছি যে কাপড়টা যে তাদের মার দেওয়া হতো সেগুলো হয় না বিভিন্ন পশুদের চর্বি দিয়ে মারটা দেওয়া হতো তো ওই ডাস্টটা যেতে যেতে বাবার হার্টের প্রবলেম এবং বাবা তখন ক্লাস 9 থেকেই রেস্টে চলে যায় তখন বাবাকে ডাস্টটা ছাড়তে হয় তখন বলে যে কী করে তোদের এই ফ্যামিলি চলবে একটা কাজ কর আমাদের টু বেডরুম এ তুই এই ছোটো ঘরটাতে পড়াশোনা কর উনি স্কুল থেকে স্পেসিমেন কপি এনে দিতেন এটা লাগবে ওটা লাগবে ওনার আরও কিছু টিচার বন্ধু ছিল ছিলেন তো ওনারা কী হতো ওখানে নিয়ে যেত পরিচয় করাতো বলছি চিন্তা করিস তুই পড়াশোনা কর ও ফিজ নিয়ে ভাবতে হবে না এবং কাকুর একটি ছেলে ছেলে ছিল তখন ছোটো তখন একসঙ্গে দুজনে দুই ভাই বড় হয়েছে কাকিমা কখন যে মা হয়ে গেছে আমি মা ডাকতে শুরু করেছি তো পাড়ায় প্রচুর লোক নানান কথা বলেছে ও আচ্ছা কাকিমা মা হয়ে গেল ঢং বেশি না কিন্তু মা তো মাই হয় এই ভালোবাসা এই হাতে ধরে খাওয়ানো রান্না করে দেওয়া বড় করা এর পেছনে তো একটা বড় মানে মার স্থান না হলে তো এটা কেউ করতে পারে মা তো একটা কনসেপ্ট ব্যক্তিত্ব হতে ব্যক্তিত্ব সেই আচ্ছা এই এই কথার মাঝখানে একটু বলে দিই সেটা হচ্ছে যে আমাদের চা এসে গেছে চাটা যদি খেতে খেতে একটু গপ্প যাবে ইয়েস পূর্ণিমার আড্ডা ইয়েস হ্যাঁ তো তো তারপরে কী হলো আস্তে আস্তে ওখানে বড় মানে শুরু হলো পড়াশোনা কাকু গাইড করছেন কাকু যে বন্ধু টিচাররা আছে তারা গাইড করছেন মা গাইড করছেন এই করতে করতে জার্নি
মাও যা হয় তখনকার দিনে তো অত ইনকাম ছিল না, মাও ভীষণ মাকেও ভীষণ দেখেছি ছোটোবেলা থেকে ম্যানিপুলেট করতে, হয়তো মামাদের কাছ থেকে হেল্প বা মা নিজে বাবা হেল্প করতো, বাবাও ভাবছে যে কী করে সংসারটাকে গোছানো যায়। কারণ বাবাদের স্ট্রাগল মাদের স্ট্রাগল তো বোঝা যায় না, অনুভব করতে হয়। আমার তো মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়েদের অনুভব করলে রিয়ালাইজ করা যায়, মানে ছোটোবেলা থেকে মানে যে ওরা কীভাবে ম্যানিপুলেট করে একটা সংসার চালায়। তো সেক্ষেত্রে মাকে দেখতাম যে ছেলে বড় হওয়ার পিছনে হয় না যে একটা স্বপ্ন থাকে, যে স্বপ্নটা দেখতে পারে, ক্ষমতা থাকে না তেমনি। আর আমার কী হতো, আমি ক্রিকেট খেলতে বেশি পছন্দ করতাম, ছবি আঁকতে পছন্দ করতাম, লুকিয়ে লুকিয়ে থিয়েটার করতে পছন্দ করতাম। তো একদিন হলো কি, তখন ক্লাস মাধ্যমিকের সময়, মাধ্যমিক আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে, দেওয়ার পর তো ওই হয় না তিন মাসের ছুটি কী করবে। তো আমার বেশ কিছু বন্ধুরা ছিল, নেহার, সুদীপ, বাবু, শঙ্কর, তারপরে আরও অনেকে, যাদের মিলে হঠাৎ হলো যে একটা নাট্য গোষ্ঠী তৈরি করেছে, নাম হচ্ছে ফিনিক্স। তো কী করবে, তো বিশ্বজিৎ সিমলাই বলে যে ডিরেক্টর, ওনাকে হায়ার করা হয়েছে। উনি রানাঘাটের স্বনামধন্য একজন পরিচালক, থিয়েটার করেন। তো উনি আমাকে একটা রিহার্সাল হচ্ছে শেষ জায়গায় একটা বিপ্লবী চরিত্রের জন্য খুঁজছেন কাউ, কিন্তু কিছুতে সেট হচ্ছে না। তো কোনো একটা দিন আমি রিহার্সালে যাই, আমাকে এমনি ডেকে নিয়ে যায়, রিহার্সালে যাই। যেতে গিয়ে তখন আমাকে বলে তুমি অভিনয় করবে, বলছে হ্যাঁ। তো শুরু করি, লাস্ট মানে এমন সিচুয়েশন হয় পুরো গল্পটার লাস্ট 10 মিনিট আমি আর নেই, এক ঘন্টা 10 মিনিটের মধ্যে লাস্ট 10 মিনিটটা। তো ওই যে লাস্ট 10 মিনিট অভিনয় করা, রিহার্সালে যাওয়া এবং আমাদের অন্যান্য প্রোগ্রামের সঙ্গে নাটকটাও হিট হওয়া স্কুলে, তো প্রচুর হাততালি হয় এবং সবাই আমাকে মানে হয় না প্রশংসা করে। তো ওই বিজুদা সেই প্রথম পারফরমেন্স ক্লাস তখন 10। তো বিজুদা আমাকে বলে ভাই শোন, তুই আমাদের দলে অভিনয় করবি? আমি বলি হ্যাঁ, কেন বলব না। তো বাড়িতে যখন বলি, বাড়িতে তো মা তো অতটা রিয়ালাইজ করে না, কাকু যার কাছে আমি পড়াশোনা শিখছি, সেই কাকু বলে হ্যাঁ থিয়েটারে করে কী হবে, পড়াশোনা শেখো, চাকরি করো, বাবাকে হেল্প করো, সংসারে হেল্প করো, তাহলে তোমার ভালো হবে। স্বাভাবিক তার জায়গা থেকে তিনি বলেছিলেন। এবার সেই থিয়েটারে যাওয়া আবার কিছুতেই না ব্যালেন্স করতে পারছি না, কী করি। তখন এমন হলো যে 11 ক্লাস পড়ার জন্য আমি মর্নিং কলেজ নিলাম চাঁদটায়, কল্যাণ ইউনিভার্সিটি। আচ্ছা, মানে সন্ধ্যাবেলাটা ফিরে এসে রিহার্সাল করতে পারবো। হ্যাঁ, তখন জানতো যে আমি সন্ধ্যাবেলা পড়তে যাচ্ছি। ও আচ্ছা, সন্ধ্যাবেলা পড়তে যাচ্ছি। আর তারপর কি, বাবা যখন তখন চাকরি ছেড়েছেন, বাড়িতে কী হলো, তখন আমাদের বাড়িতে একটা অনেক ধারদিনা করে একটা সামনে একটা ভাড়া বাড়ি থেকে একটা ছোট্ট জমি নিয়েছে, সেখানে একটা একতলা বাড়ি করেছেন, বাড়িতে লাগবো একটা মুদিখানার দোকান দিয়েছে, এবং তারপরে আর ঠিক আমাদের বাজার থেকে, রানাঘাট বাজার থেকে প্রায় বলা যেতে পারে 5 কিলোমিটার দূরে, 5-6 কিলোমিটার দূরে আমার বাড়ি। তো সেখান থেকে বাবা যখন মাঝে মধ্যে যখন পারতো না, তখন আমাকে বলতো মুদির জিনিসপত্র লিস্ট করে এসি, তুই নিয়ে আসিস। তো বন্ধু বান্ধবের সঙ্গে যেতাম, দেখা করতাম, আবার ফিরে আসতাম, সাইকেল করে ফিরে আসতাম, দোকানের জিনিসপত্র নিয়ে। বললো তুই প্রেমটিং করিস নাকি শুরু হতো? তখন বলতো হ্যাঁ হ্যাঁ প্রেম করি, এই করে আমি দোকানে মাল পড়তাম। কিন্তু বলতে পারতাম না, নিজেরও একটা লজ্জা লাগতো যে মুদিখানা দোকানে মাল নিয়ে আসছি, একটা মনে হতো যে কেন। বাকি যারা ছিল তোদের ফ্যামিলি বলি খুব সাকসেসফুল, সব ঠিক আছে, সবাই খুব ভালো ঘরে ছেলে ছেলেরা, তো বন্ধুবান্ধব কিন্তু কোনো সময় ওরকম নিচু চোখে দেখতো, কেউ দেখতো, কিন্তু কোথাও না একটা স্বপ্ন, থিয়েটারটা টানছে, আমি থিয়েটারটা টানছে। কিন্তু থিয়েটার যদি করতে যাই, আমার একটা মনে আছে, আমি যখন নদিয়ার বেস্ট অ্যাক্টর হিসেবে আমাকে প্রাইজ দিল ওয়ান অ্যাক্টে, বিজন ভট্টাচার্যের একটা গল্প কাঁধের উপর জিজ্ঞাসা, সেটাতে যখন নাম্বার 1 হলো, তখন আমাকে বলেছিল ওই কাকু, মেয়েটা গায়ে হাত দিয়েছিস, নায়িকা গায়ে হাত দিয়েছিস, আর হাত দিবি না, আর যাবি না, একদম থিয়েটার করতে যাবি না, পুরো চড়িয়ে লাল করে দেবো, এইসব দিয়ে রাগারেগি হয়েছে। আমি দেখলাম না, বলে আর কিছু হচ্ছে,
ডাকত করতে হবে লুকিয়ে করতে এই লুকিয়ে শুরু হলো আমার থিয়েটারের জার্নি। এইখানে তোমাকে একটুখানি বলছি, সেটা হচ্ছে যে তোমার থিয়েটার এত টানত, সেটা আকর্ষণটা কিসে ছিল? মানে অভিনয় করা নাকি থিয়েটারে ডিরেক্ট করা নাকি? না, তুমি যদি বলো এক কথায়, আমার পুরো জীবনটা উত্তম কুমার হওয়ার খুব স্বপ্ন ছিল, স্বপ্ন স্বপ্নই থাকে। হ্যাঁ, হয় না, যে ছোটোবেলা থেকে ওই মানুষের মানুষটার হয় না, তখন তো টিভি ছিল না, মোবাইলের যুগ ছিল না, তখন হয়তো পাড়ায় একটা বাড়িতে টিভি, সেখানে সবাই মিলে দল সবাই মিলে দল বেঁধে দেখা হতো। এবং কিছু বড়দের ছবি করে কি হয় দেখতে দিত না, না এটা বড়দের ছবি ডুববে না, কিন্তু তোমার ছবি তো সকলে সকলেই অবাধ প্রবেশ। হ্যাঁ, তুমি ছবি যখনই হতো তখন দেখতে যেতাম, দেখতে যেতাম। ওই করে করে একটা নেশা তৈরি হতো, থিয়েটার করার পর ওই পাগলামোটার ভেতরে তৈরি হতো, তৈরি হতে 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 কী হতো, তখন আমাদের কলেজ স্কুল ক্রিকেট ক্রিকেট খেলতাম, কী তাদের কী হবে, তাদের কি সংসার চলবে, চলবে না। রাত্রি ক্যাটারিং করতাম, ক্যাটারিংয়ে 50 টাকা দিত, থিয়েটারে ব্যানার লিখতাম, পোস্টে উঠে আমাদের থিয়েটার গ্রুপে, থিয়েটার ইউনিট বলেছিল বিশ্বজিৎ সিংলার, একটা একটা শো করতাম আমরা, হালিশহর, কল্যাণী, রানাঘাট, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থিয়েটার করতাম, লুকিয়ে লুকিয়ে থিয়েটার হতো, কলেজ হতো। তারপরে যেহেতু আঁকতে ভালোবাসতাম, তো আমার ওখানে কাকুই যোগাযোগ করিয়ে দেয়, আমাদের ঠিক রানাঘাট রেলের ওপারে একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন আর কি, স্যার ছিলেন, 80 বছর বয়স। হ্যাঁ, তো ওনার উনি ভীষণভাবে হয় না, উনি অদ্ভুত একটা গুণ ছিল, তাও তোমার কাছে নেগেটিভ আছে পুরনো বাপ ঠাকুর তো আরও আরও পুরনো নেগেটিভ আছে। উনি নেগেটিভ থেকে ধরো তুমি একটা ছবি প্রিন্ট করে এনে দিলে হয়তো শুধু নাকটের মাথাটুকু দেখা যাচ্ছে, চোখের কর্নারটুকু দেখা যাচ্ছে, উনি পুরো ফ্যামিলির একজন দুজনকে দেখে উনি ওই ছবিটা এঁকে দিতে পারতেন। তো ওনার কাছ থেকে এই গুণটা আমি শেখার চেষ্টা করেছিলাম, পারিনি, কেন মানে হয় না, ভগবান যাকে দেন সেভাবেই দেন, তার 1 ইঞ্চি যদি পেয়ে থাকতাম তাহলে হয়তো আরও ভালো কাজ করতে পারতাম। তো যাই হোক, তো পাড়ায় না আমার একটা বাড়িতেই একটা স্কুল তৈরি করেছিলাম, প্রচুর বাচ্চারা আসতো, তখন কী হয় তখন যে ইনকাম করবো হয় না, একটা ভিতর ভেতরটা ছিল যে সরস্বতী বেঁচে আমাকে খেতে হবে না। তো কী হতো, আমার বাচ্চাদেরকে বলাই ছিল, মাদের বলাই ছিল, আপনারা বাচ্চাদেরকে পাঠান আমি শেখাবো, কিন্তু ওরকম নেই আমাকে দিতেই হবে, যে পারতো দিত, যে পারতো না দিত না, ওইরকম ওরকম হিসেবে খাতাও ছিল না, পাইনি কেন, এরকম ছিল, ভালোবেসেই শেখাতাম। ওই করে আঁকার জার্নি, আঁকার জার্নি স্যারের কাছে শিখতাম, এই শিখতাম, কিন্তু থিয়েটারটা আমাকে টেনে বেড়া, কিন্তু কখনো ভাবিনি যে কলকাতায় আসবো থিয়েটার করবো, এটা কখনো ভাবিনি। থিয়েটারটাকে ভালোবাসতাম। তারপরে এমন হলো কি যে যখন আমি সিএ এন্টারও পড়লাম, ওখানে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মেরও অডিট করতে যেতাম, করতে করতে সেই সময়টা প্রায় 1-2 বছর কেটে গেল। হয়ে যাবার পর যখন আমি কলকাতায় এলাম, তখন দেখলাম যে না, কলকাতা না গেলে আমি কোনোটাই হবে না, না চাকরি হবে না কিছু হবে, তখন যে থিয়েটারটা করবো মানে এটাও ভাবিনি। তখন কলকাতায় যখন এলাম, তবে আমাকে কাকিমা কাকুর যে আমার মা ডাক্তার ভীষণ হেল্প করত, ভীষণ সাপোর্ট করতো সারাক্ষণ, তুই কর কেন করবি না, এটা করা উচিত, এটা করো, এটা করবি, কাকুর কথা ভাবিস না তো, তুই যেটা মন চায় কর, এটা ভীষণ সাপোর্ট দিত। মাও ভাবছে যে ছেলে বড়ো হয়ে গেল, বিকম হয়ে গেল, এবার কী হবে, স্বাভাবিকভাবে, কেন কি আমি তো অত বড় এডুকেশান নেই, যেটা দরকার যেটা একটা চাকরির জন্য দরকার এখনকার জেনারেশনে লাগে। আবার যখন বেলঘুরিয়া এলাম, বেলঘুরিয়াতে কি ও আরেকটা মাঝখানে মিস করছি, যে বেলঘুরিয়াতে আমার দাদাভাই, দাদাভাই মিন্স আর কি আমার বাবার মামা, যেহেতু বয়স সর্বগুলো দাদাভাই ডাক্তার, দাদাভাই আমি যখন বেলঘুরিয়াতে আসতাম ঘুরতে, এখানে ঠাকুমা থাকতো, পিসি থাকতো, দাদাভাই দাদাভাইয়ের ওয়াইফ থাকতো, দাদাভাইয়ের একটা কিছু পুরোনো দিনের টেপ রেকর্ডার, এমন কোনো গান পুরোনো দিনের এমন কোনো গান আমি যে শুনিনি হয় না, এমন কোনো গান আমি কালেক্ট করতে, উনি সব আমাকে সময় বলে নিয়ে নিজেও শুনতেন সোনা বলে নিয়ে, বাংলাদেশের একটা ময়রা বলতে পারো, মিষ্টির দোকান বানানো, এখানে কলকাতায় এসে লুব্রিকেটিং অয়েল কোম্পানি একটা ডিস্ট্রিবিউটর হিসেবে উনি কাজ করতেন।
টেপ রেকর্ডার নিয়ে আসতো, আমি গান শুনতাম গানে। তখন তো দূরদর্শন পুরো বিখ্যাত, প্রচুর শ্রুতি নাটক, নাটক পুরো ফিদা হয়ে যেত। ওই করে নেশার আরও তৈরি হতো। হঠাৎ শুনতে পেলো রানাঘাটে দাদা হয় টিভি কিনেছে, মাকে নিয়ে আসতেই হবে ট্রেন পথে, যে আমাকে দেখতেই হবে। তখন তো অ্যান্টেনা অ্যান্টেনা ঘোরানো করে টিভি এসছে, শাটার দেওয়া টিভি, হ্যাঁ শাটার দেওয়া, শাটার খুললে পরে টিভি আসে, টিভি না হলে ওপরে নাড়াতে হয়, হ্যাঁ সেই কি হয় না, এখন প্লেস করতে হয়, সেখানেও সিনেমা দেখা, আবার সিনেমা দেখার জার্নি শুরু হলো। তখন আমার পাশের বাড়ি এক কাকু আছে, তাহলে ওনাকে আমি বলেছিলাম যে কাকু তোমার তো কলকাতা অনেক পরিচিতি, তা একবার একটু যোগাযোগ করে দিন, আমাদের অ্যাকাউন্টসের কাজও জেনে গেছি, তো একবার দেখো না আমি যদি কোনো কোম্পানি অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করতে পারি, কোনো কাজ তুমি দ্বাদশ শ্রেণীতে নিয়ে যাবে। দ্বাদশে বিএম চাত্রাত বলে একটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম আছে, সেখানে নিয়ে যাও, সেখানে ইন্টারভিউ দেওয়া হলো, আমার পাসও করেছে, নিয়ে আমি একটা কোম্পানি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে আমাকে জয়েন করি। ১৭০০ টাকা ১৭৫০ টাকা মাইনে, তো যাই হোক জয়েন করলাম। তখন কাকুকে থ্যাংক ইউ, এবং আমার জার্নি শুরু হলো আবার একটা অ্যাকাউন্টেন্ট হিসেবে। কিন্তু মাথার মধ্যে ভূত চাপা যে অভিনয়টা করতে হবে, উত্তম কুমার হতে হবে। তো আমি থিয়েটার দেখতাম, থিয়েটারে আমি চারবাকের প্রেজেন্টেশন আমার দারুণ লাগতো। ওর মাঝখানে যখন বেলঘুড়ে আসি তখনও ছাড়িনি, বেলঘুড়ি একটা থিয়েটার গ্রুপ জয়েন করি তখন, বেলঘুড়িয়ার ওপারে দক্ষিণেশ্বরে সৌভিক সাংস্কৃতিক চক্র, গৌতম মুখার্জি, ম্যাক্সিমকে মা করলাম ওখানে, করে দেখলাম না এত দূর থেকে জার্নি, চাকরি আর থিয়েটার তো একসঙ্গে হচ্ছে না, কী করি। তখন থিয়েটার দেখতে শুরু করলাম, কাদের প্রেজেন্টেশন ভালো লাগে, তখন চারবাকে বাঞ্জারা দেখলাম, বাঞ্জারা দেখে না আমি বললাম ওয়াও, মানে স্টেজে এরকম একটা ফিল্ম হতে পারে, নাচা গানা ডায়ালগ প্রেজেন্টেশন, একটা ছবি, একটা ফিল্ম, কমপ্লিট ফিল্ম, এটা আমার ফিরে হলো। এবার গেলাম, এটাও একটা মজার ঘটনা, গেলাম ওখানে এক মৃদুলদা বলে একজন ছিল, তো বাইরের ডাকে ওদের আমাদের কী হয় ওই ৭টা থেকে শুরু, মানে থিয়েটারের রিহার্সাল শুরু হয়, তো ৭:৩০ থেকে সবাই চলে আসে। তো আমি জেনারেলি কী হয় যখন গিয়েছি বলে হ্যাঁ না এখন ঢোকা যাবে না, আমি কথা বলিনি, তারপরে বসে রইলাম। নেক্সট দিন তুমি এই দিনকে এসো, আমি আবার গেলাম, নেক্সট দিনও হলো এরকম হলো, আর ঢোকা গেল না। তখন আর চন্দাদি ক্লাস থাকে, আচ্ছা ওয়ার্কশপ করার, তো তা হলো। থার্ড দিনকে শ্যামলদা বলে আমাদের একজন প্রিয় মানুষ, থিয়েটারে একজন কর্মী, এখনও চারবাকে আছে, উনি বাইরে আসে। আমি বললাম দাদা আমি দুদিন ধরে ঘুরছি, আমি থিয়েটার করতে পারি, এর আগে থিয়েটার করেছি, আমি বাস ভাড়া থেকে সব কাজ আমি নিজে হাতে করতে পারবো, আপনি দেখে নিন, এক মাস রাখুন, তারপরে আপনি আমাকে তাড়িয়ে দিন, আমি করবো না, এক মাস রাখুন। উনি নিয়ে আসলেন, চন্দ্রদীর সঙ্গে আলাপ করলো, বসলাম। তখন কী হয় আমাদের চারপাশে একটা বড় গুণ হচ্ছে, সবার সব কাজ করে, মানে একদিন ধরো আমি যদি ঘর বসি, একজন ১৭ ইঞ্চি পাঠবে, আর একজন ১৭ ইঞ্চি তুলবে, খুব সুন্দরভাবে ফ্যামিলি যেরকম হয় ফ্যামিলির মতো করে জার্নি শুরু হয়, ওই জার্নি শুরু হয়। কিন্তু আমার কোম্পানিটা কী হবে, সকাল ৯টায় ঢুকি, কিন্তু ৬:৩০ আগে ছাড়ে না, ৬:৩০ পৌঁছবো কী করে, ৭টার আগে কোনো সময় ছাড়ে না। কিন্তু ওখানে আমার কন্ডিশন ছিল আমার যে ৫ বছর যদি আমি কোম্পানিতে টানা কাজ করতে পারি, আমার হেড অফিস যে লস এঞ্জেলস ওখানে পাঠিয়ে দেবে। তো কী করবো, এবার যত দিন যাচ্ছে শো শুরু হচ্ছে, এবার শো শুরু মানে ৩টার সময় পৌঁছতে হবে, না তো তাড়িয়ে দেবে। এবার আমাদের যে গুজরাটি ডিরেক্টর ছিলেন আর কি কোম্পানি, দেবেন পাঠক, ওনাকে আমি মিথ্যে বললাম, তার মা হসপিটাল আছে, ঠাকুমা মৃত্যু মুখে লড়ছে, বাবা এই করছে, অজস্র মিথ্যে, অজস্র মিথ্যে, কিন্তু বেরোতে হবে ৩টার সময়, তো এরকম বলে বলে বেরোতাম থিয়েটার করতাম। কিন্তু পরের দিন এসে কাজটাও করে দিত, দেন উনি বুঝতে পারত। কাজ ছিল কি যে অ্যাকাউন্টেন্ট হিসাবে যে প্রচুর টিস্যু বিভিন্ন জায়গা থেকে আসতো, টিস্যু মিন্স কাপড়, যেগুলো এখানে বড় বাজার বা বিভিন্ন রাজ্যে এমব্রয়ডারি হতো, সেটাকে চেকিং করে ফ্যাশন ডিজাইনের কাস্টিউম আসতো, সেটা লস এঞ্জেলেসে পাঠানো হতো। তো এটা হতো না, ঠিক ২ বছর পর ২-৩ বছর পর
আমি দেখলাম না এতে আর হচ্ছে না, তখন চারবাকে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমাকে কাজটি ক্যারেক্টার দিয়েছে, আমি খুব ছোটো ছোটো রোলও করছি। তারপর একদিন মাকে বললাম কিরে মা আমি চাকরি ছেড়ে দিয়েছি। হ্যাঁ কী করে চলবে, আমি দেখি একটা বছর সময় দাও মা, একটা বছর সময় দাও, তারপর তুমি আমাকে যা বলবে তুমি, আমি আবার চাকরি আমি ছেড়ে দেবো, চাকরি আবার ঠিক করে নেবো। মার মন কি সায় দেয়, এতটা জার্নি পর শুরু হলো আবার নতুন জার্নি, নতুন স্টার্ট। আবার ছেড়ে দিয়ে বললাম স্যার আমি চাকরি এই রেজাল্টের আমি ছেড়ে দিলাম। কেন কী করবো? ও আবার আমি বললাম স্যার আমি এই তিন বছর ধরে যত তিনটে চারটে বেরিয়েছি সবটাই মিথ্যে বলেছি আপনাকে, আপনি আমার ক্ষমা করুন। আমার মা অসুস্থ হয়নি, বাবা অসুস্থ হয়নি, ঠাকুমা অসুস্থ হয়নি, দাদাভাই অসুস্থ হয়নি, আমার কেউ কারোরই কিছু হয়নি। আমার গিল্টি ফিলিংস একটা সবসময় কাজ করে মিথ্যে বলেছি, তখনই ফাঁকি দিয়েছি। পরের দিন সানডেতেও কাজ করে দিয়েছি, উনি আমাকে জড়ি ধরেছিল, জড়ি ধরে বলেছিলেন যে তুমি সানডে করে আসবে আমার বাড়িতে, বাড়িতে বসে তুমি আমার অ্যাকাউন্ট দেখে, কিন্তু আর হয়নি, মনটা দিয়ে ফেলেছে। তখন খেয়ালি দিয়ে অরিন্দমদা একটা ইনস্টিটিউট খুলে ফেলেছে, খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ, যেখানে সব শেখানো হয়, এডিট, অ্যাক্টিং, ডিরেকশন সমস্ত কিছু। তো ওখানে অনেক কষ্ট করে একটা ফিজ, মিনিমাম একটা ফিজ অ্যামাউন্ট ওটাকে দিয়ে জয়েন করতাম। তো জয়েন করি, তার অনেক দিন পর ওটা দাদা ঠিক করেন যে রূপসী বাংলা একটা সিরিয়াল আসছে, মানে অরিন্দমদা যে ভালোবেসে মিটিল না স্বাদ বলে একটা বড় লম্বা টাইটেলের একটা সিরিয়াল শুরু করেছে ইনস্টিটিউটের ছেলে মেয়েদের। সেখানে একটা চরিত্র দেয়, চরিত্রটা করতে গিয়ে যা হয় ওটাও একটা মজার ঘটনা, যে একটা অবৈধ সম্পর্ক আছে, এটা হিরো হওয়ার স্বপ্ন, অবৈধ সম্পর্ক আছে। সে প্রথম দিন অভিনয় করতে গিয়ে হাত পা কামছে, এনজির পর এনজি, হ্যাঁ ঘেমে ডেকেছি, একটা মেয়ের হাত ধরতে হবে, তাকে ক্লোজ আসতে হবে, সে ভয়ঙ্কর অবস্থা। তারপরে ওখানে অ্যাসিস্ট দাদাকে অ্যাসিস্ট করছে ধ্রুব দত্ত, ফিল্ম করতে বরাবরই এখনও উনি ফিল্মই করেন, তেমনি অ্যাসিস্টই করেন ধ্রুব দত্ত। ওনার গুণ হচ্ছে কি সুন্দর করে শর্ট ডিভিশন, ওনার বড়ো গুণ হচ্ছে যে তুমি ওনার স্ক্রিপ্ট যদি ডিভিশন দেখো তো মনে হবে যে কেউ প্রিন্ট করে তোমাকে দিয়ে দিয়েছে, আর এডিটের চোখ বন্ধ করে সেটাকে কপি পেস্ট কপি করে দিতে পারে, জোড়া লাগিয়ে দিতে পারে, এত ভালো। তো আমি এখন এই বারে বারে এই দিদির স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, জেরক্স করে আনছি, বলছি, কিউ দিচ্ছি, তখন এই দুবোধাই অরিন্দমদাকে বলে শোন বাবুর একটা গুণ আছে, ও কিন্তু তুই যদি ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিস তো কিন্তু ভবিষ্যতে ওরও ভালো কাজ হবে, তুই কিন্তু ভালো অ্যাসিস্ট্যান্ট পাবি, তুই জানিস। শুধু দাদা আমাকে বলে তুই অ্যাসিস্ট করবি, বলছি হ্যাঁ কেন করবো না, সব কাজ করবো, সব কাজ শিখবো, প্রথমত সব কাজ করিও, এটা আনি ওটা আনি সেটা আনি, ওই আমার অ্যাসিস্ট করা শুরু হয়। তারপরে দাদা যত ইটিভি টেলিফিল্ম অলৌকিক সাহিত্য, এটা কোন সময়, ২০০০ ২০০১ ২০০৩ এরকম হবে। তো প্রচুর স্ক্রিপ্ট আমি জমিয়ে রাখতাম, তো হয় না টেলিফিল্ম সাহিত্যের সেরার সময় মডার্ন গল্প এডিটও যেতাম। ইভেন এমন সময় গেছে, এমন একটা ঘটনা আছে পুজোর সময়, তখন আকাশ বাংলা করেছিল কি 5 দিনের গল্প 6 দিন করে দিয়েছিল হুট করে পুজোর সময়, তখন তো এডিটার নেই, সব ছুটিতে চলে গেছে। এবং আমি দেখে দেখে রাত্রিবেলা দেখে দেখে এমন হয়ে গেছিলাম, রাত্রে বসে দুটো গল্প সাহিত্য ও মডার্ন গল্প নিজে এডিট করেছি, নিজে মিউজিক করেছি। তো এটা পর জার্নি করতে 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 দাদার একটা বড় সিরিয়াল যেখানে আমাদের মানে ইন্দ্রনীল সেন, নবদা, সন্দীপ দা তিনজনে মিলে প্রডিউস করেছিল নীল সীমানা বলে, বিশাল হিট একটা সিরিয়াল। মানে তখন সিরিয়ালে আমার একটা বড় জার্নি হয়, দাদা আমার একটা সিরিয়ালে আমাকে চিপ করেছিল, যেখানে তখন আমি প্রোগ্রামিং করতাম, নিজে দাদাকে অ্যাসিস্ট করতাম, নিজে কস্টিউম দেখতাম, তখন তো সব একসাথে করতাম, এতগুলো ট্রেড ছিল না, এখন তো ডিভিশন হয়ে গেছে। কিন্তু তখন এই করতে করতে দাদা আমাকে নিজে শর্ট ডিভিশন করে দিত, এটা নিয়ে নে, এটা এইভাবে নিবি, এটা ক্লোজ আপই করবি, এটা করবি, নিজে শর্ট ডিভিশন করে দিত, টু শর্ট, এটা কম্পোজির এখান থেকে ধরবি। আমাদের ডিওপি ছিল বাপ্পা, মারা গেছে বাপ্পা নামে, ও লাইট করতো, আর এরকমভাবে আমি নীল সীমানায় এমন কোনো
অ্যাক্টর অ্যাক্ট্রেস নেই সিনিয়র যাদেরকে আমি পাইনি, সৌমিত্র মা থেকে শুরু করে টিটোদা, দেবশঙ্কর হালদার, দিদি মাসি, সাবিত্রী মাসি, তারপরে শান্তিদা, চন্দনদা, কুণালদা যিনি মারা গেছেন, এত এত সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসে পেয়েছি, জীবনের জার্নিটাই আমার সত্যি স্মুথ হয়ে গেছে। এবং নীলসীমানার পর মাঝখানে একটু ব্রেক নিলাম। এই যে তুমি এতটা পপুলার হয়ে গেলে, মানে সেই পপুলারিটিটা, সেই স্টারডমটা, মানে মাসিমা মেসোমশাই কীভাবে দেখতেন এবং আরেকজন মাসিমা মেসোমশাই তারাও কীভাবে দেখতেন? তারা পরবর্তী ক্ষেত্রে মানে হয় না, যতদিন ছেলে আর্ন করছে, বিশেষ করে প্রত্যেকটা বাবা মারই হয় যে ছেলে আর্ন করছে, অল্প হলেও আর্ন করছে, তখন তোর অত বড় ছিল না, তখন মানে অল্প টাকা পেতাম, হয়তো একটা টেলিফোন করলে পরে 3,000 টাকা 4,000 টাকা এরকম একটা স্প্যানে হতো। এখন যেরকম সবাই এলেই অনেক টাকা পেয়ে যায়, বিল একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে দিয়েছে যে এলে এই টাকাটা পাবেই পাবে, কার্ড পেলেই এই টাকাটা পেয়ে যায়, তখন ওগুলো ছিল না। তখন আমাদের অনেক যুদ্ধ করে এই টাকাটা আর্ন করতো, 3 মাস 4 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস এরকম। তো যখন দেখছে ছেলে অসুবিধা ইনকাম করছে, চলো বাহ। এবার আস্তে আস্তে যখন দেখছে রাতভর বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর, তখন এই কন্ট্রোলার সৌভিকদা বললো যে স্বপনদার একটা গল্প, স্বপনদা তো করবে না, স্বপন শাহ, স্বপন শাহ হ্যাঁ করবে না, তুমি তুই তাহলে এই ঘরে এই সমস্যাটা দিয়ে এক কর। আমি হ্যাঁ কেন করবো না, টি সরকার তখন নিয়ে এলো, কথা হলো, স্বপনদা একটা শটও নেননি। তখন তো স্বপন শাহ মানে হিট, উনি 4-5টা সিনেমা করতেন বিভিন্ন সেটে একসঙ্গে একই দিনে, তো ওখানে একটা লার্নিং প্রসেস, ওই এই ঘর এই সংসার আমার একটা বড় জার্নি। তারপরে হিরোজ, তারপরে ব্লু ওশান বলে রাজীব স্যার আর ঈশানীদের একটা কোম্পানি ছিল, সেখানে লুকোচুরি, টিভি লুকোচুরি, নিয়তি, নিয়তি থেকে নিয়তির পর হলো অ্যাক্রোপলিস আমাকে ডাকলো, সানি স্ক্রিনটা দেখে তখন রাশি রাশি আমাকে বললো যে এরকম ওরা ঠিকঠাক করে না দাঁড়ালে পরে ওরা বন্ধ করে দেবে, জি আমরা দেখি না। তখন হলো যে ঠিক আছে তুমি যখন এত কিছু করেছো একটু আমাকে দাও দেখি। তো 7-10 দিন শ্যুট করার পর তখন আমাকে আবার সানি এবং সিনিয়রদি বলে, শোনো না শুটিং প্যাটার্নটা না এরকম নয়, এটা করলে পরে আমি তো এরকম ফর্ম্যাটে হয় না, আমি একটা অদ্ভুত একটা থ্রিলার নিজস্ব কিছু ঘরানা বরাবরই সেট করি, তো এই করতে গিয়ে তখন আমি বললাম তুমি তো এটা বন্ধই করে দেবে, তো ইন ফিউচার না চললে এক মাস দেখো না, একটা থ্রিলার লাভ স্টোরি দেখো না কী হয়, একটা মাস ছাড়ো। তুই 1-2 মাস ওই যে আমাদের গুটি 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 করে রাশি উঠতে শুরু করলো, কখন যে 1500 পিস আমরা ক্রস করে গেছি ভাবার বাইরে। সেক্ষেত্রে আমাদের বড় বলতে পারো যে মেগা সিরিয়াল থিয়েটারটা আমাকে অনেক হেল্প করেছে, কোথায় থিয়েটার যেমন টিম ওয়ার্ক, মেগা সিরিয়ালও কিন্তু একটা টিম ওয়ার্ক, সবাই না হলে কিন্তু কোনো সাকসেসফুল হয় না। সানি স্নিগ্ধাদি একটা বড় গুণ হচ্ছে যেহেতু ওরা ক্রিয়েটিভ মানুষ, বরাবরই ক্রিয়েটিভ মানুষ, যেহেতু স্নিগ্ধাদি বম্বের একজন বড় আর্ট ডিরেক্টর, এখানে নিজের ঘরানায় সমস্ত কিছু করেন নিজের, এবং ওনার খুঁটিনাটি জিনিস এত ডিটেলিং থাকে না শেখার, মানে প্রচুর স্টুডেন্ট সারাদিন পড়ে থাকলেও শিখতে পারবে। সানিও দীর্ঘদিন অবজারভেশনটা ভীষণ মারাত্মক, সানিও তাই, ঋতুপর্ণ ঘোষের অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ওর জার্নিটাই বড়। তো আমাকে না ক্রিয়েটিভ লিবার্টি প্রচুর দিয়েছে, যা খুশি কর, যখন দেখেছেন না ঠিক আছে যা খুশি কর, যা খুশি, মানে ওখানে ধরো অর্ণব বলো আর ডিরেক্টর সঞ্জীব বলো, সুনীল ওদের আমাদের পুরো টিম, ইভেন আমরা 7 বছর ধরে রাশি, অগ্নি পরীক্ষা, জানি দেখা হবে, মেম্বো মেম্বো আমরা শুট করছি ইউরোপে, আরেকটা হিট বলতে পারো বধুবরণ, আমার দুর্গা, রায়কিশোরী, তো একটার পর একটা বড় জার্নি আমাকে দিয়ে করিয়েছে তারা, বরাবরই করিয়েছে, কোনো কোনো মানে আমি বলবো না, মানে মিথ্যে বলবো না, মানে কোনো সময় 1 ইঞ্চি বলেনি, একদিনের জন্য বলেনি যে বাবু এটা কেন করছো, এটা কী করছো, এটা চাই মানে দিয়ে দাও,
কিন্তু বাবুদা একটা সময় তো ছিল যে যখন অ্যাক্রোপলিস মানেই বাবুগণিত, কিন্তু তারপর হঠাৎ করে অ্যাক্রোপলিসের সঙ্গে একটা, তুমি যদি একটা সাড়ে সাত বছর যখন তুমি একটা কোম্পানিতে কাজ করবে বা অ্যাজ এ ডিরেক্টর ক্রিয়েটিভ পার্সন হিসাবে, তখন তো যে কে করে ওদের কে শোনে, কে করে, বাবুই করে, বাবু বণিকই করে। তো জেনারেলি কী হয় সেই ক্ষেত্রে বড় বুড়ি ডিরেক্টরদের নাম হয় যে চলো স্টার বলো, জি বলো, কে করছে, এটা বাবু করছে। তো সেই হিসাবে নাম হয়তো বাবু বণিক মানে অ্যাক্রোপলিস সেটা হয়েছিল হয়তো, এই যা বলতে পারো। তারপর তো তুমি নিজের একটা প্রোডাকশন হাউস করলে। হ্যাঁ দেখো, যে কোনো ডিরেক্টরের একটা স্বপ্ন থাকে, নট এক্স্যাক্টলি যে কোম্পানি করে যে আমি নিজে শো করবো, নিজে কামাবো। আমার না বিশ্বাস করো যে কোনো প্রডিউসারের টাকা না থাকলে কে প্রডিউস করতে পারে না। আমি প্রডিউসার কোনোদিনই হতে চাই না, আজও না ভবিষ্যতেও না। অ্যাজ এ ডিরেক্টর হিসাবে আমি না শ্যুট করতে, ফ্লোরের শ্যুট করতে বেশি পছন্দ করি রাদার প্রডিউস করা থেকে। তো আমি এই প্রডিউস করতে এসে তখন ফিরোজুল হাসান আর কী বলে প্রবাল হালদার, ওদের যে ফ্রেন্ডস কমিউনিকেশন আছে, তারা দুজনে আমাকে সাপোর্ট দিল, না বাবু তোমার নাম আমি এত শুনেছি, এত কিছু করেছি, চলো আমরা জয়েন্টলি এটা কাজ করি। কিন্তু যেহেতু কোম্পানিটা আমার নামে ছিল, সেহেতু ওদের জয়েন্টলি নামটা আমরা দিতে পেরেছিলাম। পরবর্তী ক্ষেত্রে চ্যানেল না এটা করা যাবে না, পার্সোনাল নাম দিতে হবে, এই নিয়ে কিছু একটা অশান্তি হয়েছিল, বাট বরাবরই ফ্রেন্ডস কমিউনিকেশন আমাকে হেল্প করে গেছে, এক ইঞ্চিও বলেনি। কিন্তু এখানেও না একটা স্বপ্ন বলতে পারো, যে স্বপ্নটা কীরকম বলো তো, যে ওই যে তোমাকে বললাম না শুরুর থেকে যে আমার একটা গল্প আছে, সেই গল্পটা আমি বাস্তবায়িত করতে চাই মরে যাওয়ার আগে। তুমি কি ফিল্ম করতে চাও না? চাই। ওটিটি প্ল্যাটফর্ম আসছে, কবে করবো গল্প? আর মেগা সিনেমা একটা বোর্ডাম তৈরি হয় 7.5 বছর টানা কাজ করতে করতে, আর তখন তো 14 ঘন্টার লিমিটেশন ছিল না, ঘ্যাম নিয়ে চলা, অহংকারী ভাবে চলা, এটা কোনোদিন আমার মাথা তো আসেনি, আজও নেই। তুমি আজও যেটা আমি করছি সানের শো, চিত্রায়নের একটা শো করছি কন্যাদান বলে, সেখানে রাজীব স্যার ঈশানি জিও জানে, ওদের কোম্পানিকে যেহেতু আমি দীর্ঘদিন ছিলাম জানে। আমার প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ কন্যাদানকে ভালোবেসেছে। ইউটিউবে ভিউজ প্রায় 2.5-3 মিলিয়ন, একটার পর একটা দিনের পর দিন 1.1 করে বাড়তে গেছে রেটিং, চ্যানেলও একটা এপিসোডে হাত দিতে পারেনি, এটা আমার কাছে বড় পাওয়া দিনের শেষে। তো আমিটা না এই আমিটাকে আমি বড্ড ভালোবাসি, যে আমি এমন একটা কাজ করবো যেটা ডিফারেন্ট, একটু আলাদা, সবার থেকে আলাদা, শর্ট ডিভিশনে হোক, শুটিং প্যাটার্নেই হোক, আমি যদি থিয়েটার করে এসি চারপাকে, এটা ওয়ার্কশপ প্যাটার্নে কাজ করা, নতুন নতুন জেনারেশন ছেলেমেয়েদের নিয়ে কাজ করতে আমি বেশি পছন্দ করি। কিন্তু পুরোনো যারা সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে তারা তো অসম্ভব ভালোবাসে, গাইড করে, SMS করে, শুভকামনা জানায়, আবার তাদের নিয়ম জানি শুরু হয়। তো বলতে পারো যে এই একটা ভালো শর্ট ফিল্ম বানাবো, ভালো গল্প বানাবো, ভালো একটা সিনেমা বানাবো, এই করতেই কিন্তু আমার বলতে পারো যে মেগা সিরিয়াল থেকে সরে আসা, নট এক্স যে অ্যাক্রোপলিস থেকে সরে আসা। পরবর্তী ক্ষেত্রে আমি স্যারের সঙ্গে কথা হয়েছে যে যদি পরবর্তী ক্ষেত্রে আবার OTT প্ল্যাটফর্ম হয় বা মেগা হয়, অন্য হয়, সিনদেদি ডাকলে বা সানি ডাকলে নিশ্চয়ই আবার যাবো, কেন যাবো? কিন্তু কী হয় একটা হয় না যে মেগা সিরিয়াল থেকে বেরিয়ে আসতে চাইছি, কিন্তু হ্যাঁ বলতে পারো যে তুমি আবার বলতে পারো যে তুমি আর কন্যাদান তো মেগা সিরিজই করছো, তাহলে তুমি কী সরে এলে? তা না, ভেবেছিলাম যে মেগা সিরিজ একটা পার্ট, যে পার্ট থেকে আমি একটা নতুন ছেলেমেয়েদের নিয়ে বা নতুন পুরোনো অ্যাক্টর নিয়ে একটা নতুন নতুন গল্প প্রেরণ করবো, এটা ছিল আমার উদ্দেশ্য, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, এবং সেটা আমি করবো। কখনো তোমার নতুন থিয়েটার দল তৈরি করতে ইচ্ছে করেছে? দেখো থিয়েটার দল না আমি চারবাকে থেকে রেখেছি, বড় জিনিস, বিশাল বড় সংগঠন, যাপন করা, লালন করা। তুমি যখন কোনো কিছু লালন করতে পারবে না, ধরো আমি একটা পেট নিয়ে এলাম বাড়িতে, কেউ লালন পালন করবো বলি, আমি সারাদিন দেখতেই পারলাম না আমার বাড়িতে আছে কি পেট। 5 বছর আগে আমি এনেছিলাম, ভালোবেসে এনেছিলাম, কিন্তু সেটা এখন মেয়ের বোন হয়ে গেছে,
আমার গিন্নির একটা প্রিয় মানুষ হয়ে গেছে, মানে মন খারাপ হলে সেও ডেকে ডেকে তার মন খারাপটা সরায়, আদর 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 করে তার মন খারাপটা সারিয়ে দেয়, ভালো করে দেয়। তো আমি গেলে পরে নিজ থেকেই বুঝতে পারে আমি এসেছি, তো চিৎকার করে ডেকে ডেকে আদর করে। তো একটা বড় জার্নি, বহু সুখ দুঃখে ওকে খুব মেরেছে, খুব বলে যে পেট দিয়ে মারতে নেই, কিন্তু রাগের মাথা না বহু মেরেছে, এখন কষ্ট হয়। কিন্তু কোনো সময় এক ইঞ্চির জন্য, এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য ওর ভালোবাসা হবে এখনো নয়। তো হয় না, এগুলো থেকে বড় শিক্ষা, লকডাউনে একটা বড় শিক্ষা যে মেয়ে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকবে, সেই মেয়েকে আমি এতদিন নেগলেক্ট করেছি, যে সুখ দুঃখে বিভিন্ন খারাপ ভালো সময় গিন্নি পম্পা বরাবরই পাশে থেকেছে, আজও আছে সব সময়। ইভেন বহু ক্রাইসিস থেকে তার গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছে, পাশে থেকেছে, মা থেকেছে, শাশুড়ি মা থেকেছে, এই ফ্যামিলিটাকে না বড় করে আবিষ্কার করার মতো, এটা আমার কাছে এই লকডাউনটা জীবনের বড় পাওয়া হতে পারে। এই যে তুমি তো বহু বছর ধরে মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রিতে রয়েছো, কতটা পাল্টে গেছে 2000 থেকে 2020-21-এর সময়? এটা না পাল্টে যাবে জানতাম, জানতাম বলেই না আমি একটা কোম্পানি করে কাজ শুরু করার প্ল্যান করেছিলাম। এটা আরেকটা প্রশ্ন তোমায় করি, এটা কি রিগ্রেসিভলি এগোচ্ছে নাকি প্রোগ্রেসিভলি এগোচ্ছে, সেটাকে কীভাবে তুমি দেখবে? অনেকেই বলছেন যে এই মুহূর্তে মেগা সিরিয়ালের যে কন্টেন্ট, যেভাবে প্রেজেন্টেশন করা হয়, যারা অভিনয় করছেন তারাও অনেকে এই কমপ্লেনটা করেছেন, সরব হয়েছেন যে এইরকম একটা কন্টেন্ট হয়তো আগে ছিল না, অনেক বেশি বাস্তবের সঙ্গে মানুষ রিলেট করতে পারতেন, অনেক বেশি মনের কাছের ছিল, অনেকেই বলেছেন, আবার অনেকের বিপক্ষেও বলেছেন। তো তুমি, তোমার কী মতামত? দেখো আমি একটা জিনিসই বলবো, যে গল্প তো কিছু আছেই, প্রত্যেকটা মেগা সিরিয়ালে কিছু না কিছু গল্প আছে, খারাপ ভালো মিলিয়ে যেরকম মানুষ তেমনি গল্প তেমনি। গল্প যদি কিছু না থাকতো তাহলে এত দর্শক টেলিভিশনের সামনে কি বসতো? আজ ওটিটি প্ল্যাটফর্মে এসছে, ইউটিউব প্ল্যাটফর্মে এসছে, আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষের খুব চাইলে পারে মোবাইলে টাচ করলে পারে চলে যাওয়া যায়। হ্যাঁ, তুমি গুপি গান বাগাবাইন কালি বাল্লি সব পাওয়া যায়, আমাদের বিখ্যাত মানুষটি আমাদের দেখিয়ে দিয়েছেন যে সেই সময় সেই যুগটা কিচ্ছু নেই, তুমি তালি মারলে গান হয়, তালি মারলে খাবার আসে, তালি মারলে যেখানে খুশি চলে যেতে পারে, আজ মোবাইলে টাচ করলে পারে সব পাও, তুমি সব পাও। কি প্রচণ্ড দূরদর্শীপন্ন একজন মানুষ ছিল, বুঝতে পারছো, তুমি দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, কিন্তু যতই তুমি বাটন ওটিতে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন গল্প দেখার চেষ্টা করো না কেন, টেলিভিশনের দর্শক মানুষ কিন্তু এখনও টেলিভিশনের দর্শকই আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে, দেখবে। কিন্তু কিছু গল্প ধরো হয় না, ধরো আমি ভালো তুমি খারাপ, তুমি ভালো আমি খারাপ, ও ভালো সে খারাপ, তোমার হতাশ লাগে কিছু গল্প, হতাশ লাগে, কিন্তু মানুষ তো আছেই। তখন হয় না পরে রিয়ালাইজ করি, যখন পরের দিন নিউজ পেপারটা দেখি, টেলিভিশন তো একটা নিউজ পেপার, ডেলি নিউজ পেপার, নিউজ পেপার দেখি, এ বাবা এরকম 3 বছরের বাচ্চাটা কি কেউ পুড়িয়ে মারলো, 5 বছরের বাচ্চাটাকে কেউ এইভাবে রেপ করেছে, তার মানে কি? তুমি হয়তো 100 জন হয় না, 100টা ঘটনা ঘটে না, কিন্তু হয় কিছু অবাস্তব জিনিস হয়তো হয়, অবাস্তব জিনিসও কিন্তু বহু জায়গায় ঘটনা ঘটে বলে কিন্তু টেলিভিশন রাইটাররা সেটা দেখায়, মানুষজন দেখে, মুখ ঘুরিয়ে নেয় না, মুখ ঘুরিয়ে নেয় না বলে কিন্তু টেলিভিশনটা চলে, আমার তো তাই মনে হয়। এই যে বলো না 21 সালে দাঁড়িয়ে আমি যে সিরিয়ালটা করছি বাবা 5 মেয়ের গল্প কন্যা দান, এখন দাঁড়িয়ে 5টা মেয়ে ভাবা যায়? ভাবা যায় নাকি? একটা মেয়ে মানুষ করতে গেলে, একটা ছেলে মেয়ে মানুষ করতে গেলে একটা ফ্যামিলির জান বেরিয়ে যায়, খুব স্বাভাবিক। ইভেন এখনকার বাবা মারা আছে যে একজন ম্যাক্সিমাম 2 জন, এর বেশি আমি ভাববো না, প্ল্যান করে সন্তান নেয়, ভালোবেসে সন্তান নেয় না, তখন ভালোবেসে আবেগে হয়তো অনেক সন্তান হয়ে যেত, সায়েন্স মেডিকেল সায়েন্স উন্নত ছিল না বলে হয়ে যেত, কিন্তু আমি সেই সময় গল্প দেখাচ্ছি, সেই মফস্বলের গল্প দেখাচ্ছি যেখানে এখনো 5 মেয়ে আছে, তাদের স্ট্রাগল দেখাচ্ছি। আর সবথেকে বড় মেসেজ এই গল্পটায় যে বাবা বিয়ের পরও তাদের পাশে থাকতে চায়,
গল্পটা কাজ করতে কি ভালো লেগেছে? ভাল লেগেছে, মনে ছুঁয়েছে, যেহেতু আমি নিজে মফস্বলের ছেলে, বহু ঘটনা আশেপাশে দেখে এসেছি, তো ভালো লেগেছে। তুমি তো চারবাকে নিয়মিত অভিনয় করতে এবং তার আগে অভিনয় করছো, তোমার কখনো মনে হয়নি যে আমি একটু অভিনয় করি? না, আমি অভিনয় করেছি। না না, এখন না না, এখন তোমাকে বলি, তোমার এর আগেতে অরিন্দম দা আমাকে পার্ট দিয়েছিল, আমি বললাম যেটা বললে, হ্যাঁ ওখানে ওই ভালোবেসে মিটলোর সাথে, তারপরে বহু লোকনাথে আমাকে বাউল সাজিয়ে দাদার মানে গানের গলায় লিপ দিয়েছে, মানে বলতো 25 খানা টেক, তা তো ওকে হয়নি। আমার জেনারেলি কি হয়, আমি দেখেছি আমার ক্যামেরায় আমার অসম্ভব খারাপ লাগে, আর তারপরে কি আমার এই স্কিনের প্রবলেমগুলো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে গেছে, যখন মানে থিয়েটারটা করতেও নিজেকে একটু লজ্জা হতো। বহু ট্রিটমেন্ট করেছি তখন, একটা সময় হয় না আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করার দিকে আমার শরীরটা পুরো পুড়ে যায়, পুরো ও কাছি দিয়ে কেটে আমার জামা কাপড় বার করতে হয়, সেই নেডল দিয়ে জল পরিষ্কারগুলোকে, ওই যে পুড়ে গেল, এই ভয় পেয়ে আমি আর ট্রিটমেন্ট করাই না। তবে ডাক্তারের সঙ্গে আলোচনা করাতে একটা বলো যেরকম হচ্ছে, যেতে দাও, কী এসে গেল, তুমি তোমার মন আর তোমার ব্রেন একটু ঠিক থাকলেই হোক। তো আস্তে 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 ওভারকাম করে উঠেছি এইটা, হয় না একটা অভিজ্ঞতা, থিয়েটারটা করতে পারি না, মনে হয় যদি একটুখানি ক্যামেরার সামনে আসতে পারতাম, এখন আগের থেকে অনেক পরিণত, যদি করতে পারতাম। তবে কন্যাদান করতে এসে একটা মজা হচ্ছে যে যে গুরুদেব, যে গুরুমা মানে খেয়ালিদি লিখছেন, দাদা অভিনয় করছে এখানে, তাদের হাত ধরে, তারাই তো আমার জন্মদাতা ইন্ডাস্ট্রি, সেই দাদা যখন পাঠ করেন, আমি যখন ডিরেকশন দিই, এইটা আমার জীবনে বড় প্রাপ্তি, বড় পাওয়া। এবং দাদা যখন বলেন যে সত্যি তুই একটা ভালো একজন ডিরেক্টর তৈরি হয়েছিস, জানিস তো, তোকে খুব সহজে সিনগুলো উঠে যায় প্রোডাকশন, ওর লজিক্যালি যাস, খুব সুন্দর মন ছুঁয়ে যায়, কোনে বলে না আজকে এপিসোডটা কিন্তু দারুণ হয়েছে, কোনো দিন বলে না এপিসোডটা খারাপ হয়েছে। এবং থেকে প্রোডাকশনে ভীষণভাবে এটা কর, ওটা কর, সেটা কর, ওটা কর, কী দায় আছে, সারাক্ষণ গাইড করেন আমাকে, তো এইটার কাছে বড় পাওয়া। অ্যাজ আ মেন্টর হিসেবে প্রচুর ছেলে মেয়ে তো এখন আসছে অভিনয় করতে চাইছে, পরিচালক হতে চাইছে, ক্যামেরা হ্যান্ডেল করতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে, মানে কীভাবে তারা নিজেদেরকে প্রশিক্ষণ? দেখো এখন আমি কোথাও মিস করি, ইয়াং জেনারেশনে সবাই ভালো, সবার দেখো ব্যক্তিগত মনটা এবং ব্রেনটা আমি তো বলতে পারবো না তাদের মনের মধ্যে কী চলছে, কিন্তু না যখনই কাজ করতে চাই নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে ওয়ার্কশপ বেস করে কাজ করি, কিন্তু প্রত্যেকে না উচিত একটা টার্গেট সেট করা, কী হয় সব কিছুর মধ্যে অভিনয় আর অভিনয়ের মধ্যে সব কিছু, এইটার মধ্যে পার্থক্য যদি ওরা করতে পারে প্রত্যেকে খুব ভালো। আরেকটা জিনিস যেটা আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি, তুমি প্রচুর লক্ষ্য করবে হয়তো, যে তুমি যে এনার্জিটা নিয়ে, যে এনথুসিয়াজম নিয়ে অভিনয় করবো, শিখবো, জানবো, যে কারণে তুমি মিউজিক খুব ভালো করতে পারো, আঁকতে পারো ভীষণ ভালো, ডিরেক্ট করতে পারো, প্রযোজনায় রয়েছো, এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্টারডামের জন্য এই পথটা বেছে নেওয়া, তো সেইটা কিভাবে মানে কতটা ক্ষতি করছে অ্যাজ আ হোল পুরো শিল্পটাকে? দেখো স্টারডামটা তো প্রত্যেকটা আলাদা আলাদা মিডিয়া, তুমি কীভাবে প্রেজেন্ট করবে, কীভাবে ধরো আমি অভিনয় করতে এসেছি, এবার আমাকে কীভাবে তুমি প্রেজেন্ট করবে, সেটা তো উল্টো দিকে চ্যানেলটি যিনি ইন্টারভিউ নেন এবং যারা প্রেজেন্ট করবে, চ্যানেল হোক বা অন্য কোনো মিডিয়া হোক, তারাই তো একটা হাইপ দিয়ে দেন যে এটা দরকার, কেন এই সুন্দর মুখটাকে আমি যদি বিক্রি করতে পারি আমার এটা আসবে, বা এই সিরিয়ালটা চলবে, মানুষজন দেখবে, এই গয়নাটা দেখবে, এই শাড়িটা দেখবে, এই মানুষটিকে দেখবে, এই হিরোকে দেখবে, এইটা না চলতে থাকে, এটা চলতে চলতে আমার একটা হয়ে গেছে, আমাদের শিক্ষাটা ভীষণ কমে গেছে, বেসিক শিক্ষা, বেসিক শিক্ষা মানেই বলছি না যে পুঁথিগত শিক্ষা, অবজারভেশন, ডিসিপ্লিন, প্রপার কল টাইমে আসা, মুখস্থ স্ক্রিপ্ট থ্রু আউট, মুখস্থ করে চোখ বন্ধ করে দুটো ক্যারেক্টারে কি 5টা ক্যারেক্টার ডায়লগ নিজেই আউড়ে যাওয়া, তারপরে ধরো ফ্লোরেকে নমস্কার করে ঢোকা, ক্যামেরাকে নমস্কার করে ঢোকা, বড়দেরকে দেখে তাদের চেয়ার এগিয়ে দেওয়া, শুটিং চলতে চলতে যে তারা থার্মোকল দেয়, তারা খাবার দেয়, তাদের উপর মিসবিহেভ না করা, এটা তো বলছি না যে সবাই করে, হয়তো সিচুয়েশান করায় একটা অ্যাক্ট্রেসদের, তুই আমার মনে হয় যে এগুলো তো আমরা বাড়িতে করি না,
বা সমাজে করি না বা বিভিন্ন ক্লাব ক্যান্টিনে করি না আড্ডা মাত্রিকেও করি না, তাহলে যে জায়গাটা আমাকে সম্মানটা দেয়, যে জায়গাটা আমাকে ওই জায়গা হাইপ করে তুলে দেয়, যারা আমাকে প্রতিদিন হেল্প করে পাশে থাকে, তাদের সঙ্গে মিসবিহেভ করি কেন? এটা যদি 1% কেউ ভাবে আমার মনে হয় একটু জগৎটা অন্যরকম হতে পারে। তো আমি আমার ফ্লোরে এখন অবধি করতে দিই না, সবাইকে সেই সম্মানটা যেন দেয়, এটা কানে আঙুল দিয়ে সরি কান টেনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই যে না এটা করো, এটা করা উচিত। তোমরা করবে কিনা জানি না, তবে আমি থাকতে করতে পারি। তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করো, এটুকুনি বলবো। তো প্রত্যেকে চেষ্টার মধ্যে থেকে তার যার ফোকাস কোথায় আছে সে তো নিজেই জানে। ইন্ডাস্ট্রিতে তুমি বহু বছর ধরে কাজ করছো, ইন্ডাস্ট্রি থেকে পাওয়া তোমার কোনো আঘাত, অপমান, খারাপ লাগা ঘটনা যদি তুমি শেয়ার করতে চাও? দেখো, ইন্ডাস্ট্রিতে ওই আমি তো এই মাঝখানেই কথায় কথায় বলেছি যে পাঁচটা আঙুল যেমন সমান নয়, কিন্তু পাঁচটা মানুষও সমান নয়। তবে ভালো আঘাত, খারাপ আঘাত এগুলো নিয়েই মানুষ চলে। এই লকডাউনে আমাকে আমার কালীমা, আমি মার ভীষণ ভক্ত, কালীমার ভক্ত, মা আমাকে অনেক কিছু শিখিয়েছেন, দেখিয়েছেন। তো খারাপ থেকেও তো মানুষ শিখি, ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়। তো অনেক খারাপ ভুল থেকেও আমি অনেক কিছু শিক্ষা নিয়েছি। আমার মনে হয় এই শিক্ষাটা আমার কাছে প্রয়োজন, সেটাই পজিটিভলি ভাবি, মানে পজিটিভভাবেই নিয়েছি। তুমি কোনো ঘটনা এরকম শেয়ার করতে চাইবে? দেখো, অ্যাজ সাচ সেরকম কোনো ঘটনা আমার কাছে নেই। আচ্ছা, যে ঘটনাটাকে ফলাও করে বলার মতো যে ঘটনাটা হয়েছে, মানে আমি ভীষণ আঘাত পেয়েছি। কেন, যদি ধরো এই আমরা 4-5 জন একসঙ্গে থাকি, আমি যদি কোনো আঘাত পেয়ে থাকি তাহলে 4-5 জনের জন্য আঘাত পেয়েছি, আবার 4-5 জন যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমার জন্য আঘাত পেয়েছে। তো পরিপূরক, তুমি তোমার কথা বলবে, আমি আমার কথা বলবো, দাদা আমি তোমায় ছেটাবো, তুমি আমায় ছেটাবে। তো সেগুলোর মধ্যে না গিয়ে নিজের ভুলটাকে নিজে শুধরে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তুমি কি এভাবেই বিতর্ক সামলাও এতটা ডিপ্লোম্যাটিক হয়ে? না, বিতর্ক সামলানোর থেকে বড় কথা নিজের জাজমেন্ট আর নিজের নিজেকে অ্যানালাইসিস করাটা সব থেকে বড় জরুরি বলে আমার মনে হয়। এই তোমার ব্যস্ততা নিয়ে আমার মনে পড়লো, সেটা হচ্ছে যে রিসেন্টলি দেখলাম যে তুমি বোম্বেতে সানি বলেছিল যে এই হচ্ছে বোম্বে এয়ারপোর্ট, একটা সময় তুমিও দেখবে খুব সহজে আসছো, একটা একটা কাজ করছো এখানে। তো আমি বোম্বে গিয়েও সানিকে ফোন করেছিলাম যে সানি, আর যে আমাকে সফরটা দেখিয়েছিল আমি সেখান থেকেই তোমাকে ফোনটা করছি আর কি। তা না, আসলে কি বলতো, নদী বললাম নতুন গল্প, বেশ কিছু বন্ধু বান্ধব হয়েছে কলকাতায় যারা বোম্বেতে কাজ করে, বোম্বে দীর্ঘ বছর ধরে রয়েছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তুই কেন একটা অন্য ঘরানায় কাজ করিস না। তো আমি দীর্ঘদিন ধরে আমার যখন আমি যখন স্কুলে পড়তাম আমার থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি, তো তারপরে পড়াশোনাটা হয়নি আর কি। তো লাস্ট বলতে পারো যে আমি 3-4 বছর ধরে আমার মহারাষ্ট্রের একজন টিচারের কাছে পড়াশোনা করতে যাই শুটিং এর পরে। আচ্ছা, এত সময়ের পরেও? সময় পরে। আচ্ছা, আমার গোলপাক রামকৃষ্ণ মিশনের একজন টিচার আছেন এবং জয়শ্রী ম্যাম আছেন, উনি মডার্ন হাই স্কুলের টিচার, উনি থাকেন গোলপাক, ওখানে আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করতে চাই। দুটো সাবজেক্ট নিয়ে আমার থ্রু আউট লাস্ট 5 বছর ধরে পড়াশোনা চলছে। আরো তো শেখা বাকি আছে, আরো তো করা বাকি আছে, কবে করবো? তাহলে নতুন যে একটা কাজ হবে হবে মনে হচ্ছে আমার, সেটা কি বোম্বেতে হবে এরকম একটা কোনো? দেখো, বোম্বেতে আমি বলতে পারি আমরা যদি একটুখানি, হ্যাঁ হ্যাঁ, না না, আমি যখন ফেব্রুয়ারি মার্চে গেছিলাম তখন একটা ক্রাইম শো কথা চলছিল। আচ্ছা, আমি একটা দিন প্রি প্রোডাকশনের সময় পেয়েছিলাম। আচ্ছা, তারপরে গভর্নমেন্ট লকডাউনের ঘোষণা করে এবং যথারীতি মা এবং বাড়ির লোকেরা গিন্নি চিন্তা হয়, আমি আবার জাস্ট টিকিট কাটি চলে আসি। আশা করা হচ্ছে যে এই রকম একটা কোভিড সিচুয়েশনটা
একটু একটু কেটে গেলে কাজ করব। নতুন ধরনের অনেক অনেক ধরনের প্ল্যাটফর্মে কাজ, বন্ধু বান্ধব তৈরি হয়েছে যাদের সঙ্গে মিলেমিশে কাজ করব। তবে কি হয়, ক্রিকেট খেলতে পছন্দ করি। বম্বেতে আমার আমার বম্বেতে আমার যেখানে ফ্ল্যাট আছে তার সামনে একটা বড় মাঠ আছে, এখানে ওখানে প্রায় 15-17 জন বন্ধু বান্ধব তৈরি হয়েছে। ওরা রেগুলার বেসিসে ফোন করে, ওরা স্যাটারডে সানডে ক্রিকেট খেলে। তো আমি গিয়ে খুব ওখানে খেলতাম, আমাদের খেলা হতো, সুন্দর খেলা হতো, পরিবেশ তৈরি হতো। ওখানে বেশ কিছু অ্যাক্টার আছে, টেকনিশিয়ান আছে, সব মিলেমিশে একটা সুন্দর পরিবেশ তৈরি। ওদের নিয়ে একটা গল্প করা প্ল্যান আছে ইন ফিউচারে, সেই স্ক্রিপ্টও রেডি চলছে আর কি। তো একটা ক্রাইমই করবো একটা, সেটা নিয়ে স্ক্রিপ্টিং চলছে। এবং তুমি লিখছো না, আমার দুজন বন্ধু আছে। দেখো স্টোরি জায়গা থেকে তো বসা হয় যখন যখন সুযোগ সুবিধা হয় বসা হয়। এখানে কলকাতার যে রাইটার আছে অরিন্দম, ও দীর্ঘ 5 বছর বাম্বেতে কাজ করেছে, আবার ও দুটো ফিল্ম রেডি হয়ে রয়েছে। একটা ফিল্ম নওয়াজুদ্দিন সিদ্দিকি করছেন, লকডাউনের সময় হতে পারেনি, অরিন্দমও খুব ভালো। তো আরেকজন আছে, সব বন্ধু হয়েছে শ্রমিক মৌলিক বলে, আরেকজন আছে মৌহা বলে একজন, ও দাঙ্গালের ওদের হিন্দি ক্রিয়েটিভ দেখে, দাঙ্গালের ক্রিয়েটিভ হেড হচ্ছে ও শ্রমিক। তো এরকম অনেক বন্ধু বান্ধব তৈরি হয়েছে যেগুলো আমার হয় না ইচ্ছেটা ইচ্ছে শক্তিটা আরও বাড়িয়ে দিয়েছে। তো একটা সময় যখন রানাঘাটে ছিলাম তখন তো ভাবিনি কলকাতায় এসে কাজ করবো, এখন কলকাতায় 22 বছর পর ভাবছি একটু অন্য ধারণা কাজ করি না, অন্য স্বাদের কাজ করি না, যে কারণে একটা পরিস ছাড়া যে একটু মেগা সিরিয়াল বোর্ডাম তৈরি হলো, তখন স্মৃতি সানি বলতো তুমি একটু রেস্ট নিয়ে নাও, আবার পরেই করো। তখন একটু অভিমান হতো, আরে কেন আমি কি অফ হয়ে যাবো, তা নয়, ওরা একটু রেস্ট দেওয়ার চেষ্টা করছো, এটা কিন্তু আমি হয়তো ভুল বুঝেছি বুঝছিলাম। তো সব কিছু নিয়ে এখন মনে হয় মেগা সিরিয়ালের যে টেম্পারমেন্ট, মানে একটা মাউন্টিংয়ের পর এখন 12-14 ঘন্টায় খুব ডিফিকাল্ট, মানে আমার মতো বুড়ো ডিরেক্টরের। এই যে তুমি একাধারে লিখছো, মিউজিক করছো, ডিরেক্ট করছো, প্রযোজনাও করেছো, গ্রাফোলজি চর্চা করো, মানে কখনো কি কোনোটা কন্ট্রাডিক্ট করে নাকি সমৃদ্ধ করে? দেখো সমৃদ্ধ করে বলবো, কেন কি বলছি, ধরো আমি যখনই নতুন ক্যামেরা আসে ক্যামেরা মেনু আমার ঘাটা হয়ে যায়। আমি তুমি খবর নিয়ে দেখবে যে প্রত্যেকটা সিরিয়ালের এমন কোনো ক্যামেরা নেই যেন আমি অপারেট করি না, হ্যান্ডকেনে বলো, রাউন্ড টলিতে বলো, যেভাবে অপারেট করি। এডিটে থেকে থেকে আমি আমার বাড়িতে একটা এডিট মেশিন আছে, রাত্রিবেলা বসে এডিটও করি। আমি ক্যামেরাম্যান হতে চাই না, আমি এডিটার হতে চাই না, আমি লিখতে পছন্দ করি, আমি রাইটার হতে চাই না। আমি অন্য কোনো ডিরেকশন ছাড়া, ডিরেকশন ছাড়া আর আমি কিছুই করতে চাই না, এটা পরিষ্কার হয় না যে আমি সব কিছু করবো তার মধ্যে ডিরেকশনটা দেবো, না। আমি যেন সবাইকে বলি সব কিছুর মধ্যে অভিনয় না, তেমনি আমি সব কিছুর মধ্যে ডিরেকশনটা না। প্রচুর ইয়াং আর্টিস্টদের সঙ্গে তুমি কাজ করেছো, প্রচুর নতুন অভিনেতা অভিনেত্রীর জন্মও দিয়েছো আমরা দেখেছি, এরকম মানে কাদের সঙ্গে, মানে কাদেরকে মনে হয় যে ভীষণ প্রমিসিং? দেখো এইভাবে তো এই এই কলকাতা নিয়ে আমার 20তম সিরিয়াল, তো আমি এত নাম বলতে পারবো না, তবু প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা ইন্ডাস্ট্রিতেই আছে। তো ইন্ডাস্ট্রিতে কাজ করছে মানে ধরে নিতে পারি যে তাদের ফোকাস, তাদের গোল, তাদের ভিশন একদম পরিষ্কার বা আছে বলেই ওরা ইন্ডাস্ট্রিতে আছে, বাকিরা নেই। ইন্ডাস্ট্রিতে কি থাকলে আর একটু ভালো হতো, মানে ইন্ডাস্ট্রি আমি 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 নিজে খুব মিস করি, নিজে বলছি, নিজে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলছি আমি মিস করি। কেমন তো বলছি তোমাকে, আমি জবে থেকে বড় হয়েছি, অরিন্দমদা হাত ধরে বড় হওয়াতে আমার যেটা হয়েছে, আমি মিলনদা, অ্যাজ এ মিলন রায়চৌধুরী, অভিজিৎ দাশগুপ্ত, অনিন্দ্য ব্যানার্জি, অনিন্দ্য সরকার, রানা সরকার, তো এই সমস্ত ডিরেক্টরদের ভীষণ মিস করি। তাদের কিছু দেখি মনে হতো, আরে এদের সিরিয়াল আসবে, দেখি তো কী করছে, এদের গল্প আসে, দেখি তো কী করছে, এটা এখন আর হয় না। আমি বলি যে যে কোনো সংগঠন বা যে কোনো হাউস যদি এই সমস্ত বড় বড় মাথা যারা চলে যাচ্ছেন আমাদের দিকে মুখ ঘুরিয়ে, তাদের কি এনে বেশ কিছু ডিরেক্টর, মানে অ্যাসোসিয়েট ডিরেক্টর বলবো, যাদের যারা এখন ফ্লোর নেন, তাদেরকে যদি একটু গ্রুম করা যায়, তাদেরকে প্ল্যানিং করা যায়, আরও ভবিষ্যতে আরও ভালো কাজ হবে। কিন্তু মানে কেন চলে যাচ্ছেন বা কেন যেতে হচ্ছে? ওই যে বললাম বুড়ো ডিরেক্টরের মধ্যে আমিও পড়ি, কেন এখন 12-14 ঘন্টার যে টাইমের যে কোয়ালিটি উইথ কোয়ান্টিটি
কাজ চ্যানেল হাউস চায় সেটা এই সমস্ত মানুষ মানুষরা ওর সঙ্গে আমিও একটু সময় লেগে যায় হয়তো এই সময়টা যারা দেয় ক্রিয়েটিভ কাজ তো ওইভাবে নিয়ম বেঁধে হয় না ধরো তুমি ডে লাইটে বসে আছি আমরা এবার ডে লাইটে যদি পুরো দেখা গেল যে প্রচণ্ড মাপ বার্ন করছে তুমি তো ক্যামেরা নিশ্চয়ই এখানে বসাবে না ওখানে একটা ঝাদলা দিতে হবে শ্যাডো দিতে হবে তবে তোমার মুখটা সুন্দর আসবে তো এই সময়টা কেউ জলদি দেয় কেউ হয় না কেউ দেয় না কেউ মনে হয় চলো এভাবে করে দাও হয়তো কালকে টেলিকাস্ট এক্ষুনি টেলিকাস্ট তো এইভাবে কী হয় এখনকার জেনারেশনরা হয়তো দৌড়ঝাঁপে করতে পারে কিন্তু আমরা বুড়ো ডিরেক্টররা মানে মাঝখানে ডিরেক্টররা কয়েকজন আছি মাঝে মধ্যে স্মৃতিদের সঙ্গে কথা হয় তখন অনেক দুঃখ শেয়ার করি এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো এটা খারাপ ওটা খারাপ এটা বলি না কেন কেন খারাপ বললে তো ইন্ডাস্ট্রিতেই তো রয়েছে খারাপটাকে তো আমাকেই নিতে হবে খারাপটা বলে তো ফেলে দিতে পারবো না আমার সন্তান যদি খারাপ বলে মুখ ঘুরি নিই তো বাবাকে চলবে খারাপ সন্তান নিয়েই তো চলতে হবে এটা হলে ভালো হতো এটা হলে আরও বেশি উন্নত হতো তো এইটা ভেবেই মানে দুঃখ প্রকাশ করি যখন যে সিরিয়াল বা যে কাজ যে কাজটাই করি খুব কম সময় ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এখনও কন্যাদানকেও চেষ্টা করেছি এখনও তাই দিই চিত্রায়ণ ওরপে অরূপবাবু এবং সায়ন্তন আমাকে যথেষ্টই সাপোর্ট দেয় বিশেষ করে চ্যানেল তো মারাত্মক সাপোর্ট দেয় যে কজন আছেন যে বিজনেস সাইড থেকে শুরু করে ক্রিয়েটিভ হেড থেকে শুরু করে প্রত্যেকেই সাপোর্টটা বরাবরই দিয়ে দিয়েছে চ্যানেলের প্রত্যেকটা চ্যানেল সাপোর্টটা না হলে ভালো ইভেন এই বলতে পারো যে স্টার বলো জি বলো কালার্স বলো সান বলো প্রত্যেকে আমায় এত ভালো ক্রিয়েটিভ লিবার্টি দিয়েছে যেটা আমার কাছে অ্যাওয়ার্ড হিসেবে সব থেকে বড় পাওয়া আমি এত সোনার সংসার পেয়েছি স্টার আওয়ার স্টার পরিবার অ্যাওয়ার্ড পেয়েছি তো এগুলোর থেকে যে মানুষজন ভালোবেসেছে ভালোবেসে ডাকে এতে কিছুদিন আগে অনিন্দ্যদা ডেকেছিল তুই ফ্রি আছিস তুই চলে আয় অনিন্দ্য হইচই এখন যে ক্রিয়েটিভ ম্যানেজিং তাহলে তুই 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 চলে আয় তুই এটা করবি তোর মতো তো ক্রিয়েটার খুব কম আছে মেকার খুব কম আছে যেটা তোকে খুঁজছিলাম তো এই এইটা দিয়ে আমি সাত দিন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারি এটা বড় পাওয়া প্রাপ্তি আচ্ছা তো এখন তোমার কী প্ল্যান রয়েছে মানে কীভাবে এগোবে কোন গল্প নিয়ে সিনেমার জন্য এগোবে নাকি নতুন সিরিয়াল আসবে নাকি অন্য মাধ্যমে তুমি অন্য কোনো একটা গল্প বলবে ওই যে দেখো আমি তোমাকে বললাম যে আমি অনেকগুলো কাজ নিয়েই আছি আর কি হ্যাঁ হ্যাঁ বলতে পারো ওটিটি প্ল্যাটফর্মে কাজ নিয়েও আছি মেগা সিরিয়াল নিয়েও আছি হিন্দি প্রজেক্ট নিয়েও আছি যেটা যেটা ম্যাচিওর করবে খুব তাড়াতাড়ি যেভাবে যেভাবে ওই বললাম আমি কালীবার ভীষণ ভক্ত যেভাবে মা আমাকে পথ দেখাবে আমি এগিয়ে যাবো আর খুব ভালো লাগলো এই শেষের কথাটা আর কি আচ্ছা আমরা এই আড্ডা মারতে মারতে একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি সেটা হচ্ছে শেষ প্রান্তে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড তাতে আমি প্রশ্ন করবো এবং তুমি একটু চটজলদি উত্তর দিও তুমি কি রেডি হ্যাঁ কি ধরনের প্রশ্ন খুব কঠিন কিছু প্রশ্ন দ্বারা কঠিন নয় শুধু একটাই অনুরোধ যে ডিপ্লোম্যাটিক না হলে খুব ভালো হয় ডিপ্লোম্যাটিক না হলে ভালো হয় হ্যাঁ কিন্তু অবশ্যই ডিপ্লোম্যাটিক উত্তর তো দিতেই হয় আচ্ছা আমরা তাহলে রেডি হ্যাঁ রেডি রাশি না বধূ বর্ণ বধূ বর্ণ প্রিয় পরিচালক হলিউড টলিউড এবং বলিউড টলিউডের বলি আর বলি মানে অনেকেই আছে যেরকম দেখো সবাই যেরকম বলে আমি সেটা বলবো না সবাই সবারই প্রিয় সত্যজিৎ রায় রয়েছেন বুদ্ধদেব বাবু রয়েছেন মৃণাল সেনের ছবি ভালো লাগে ঋত্বিক ঘটকের ছবিও ভালো লাগে আবার ইভেন রিসেন্ট কৌশিকদের ছবিও ভালো লাগে আমাদের শ্রীদের ছবিও ভালো লাগে ভালো লাগে কেন কি হয় দেখ আমার কাছে অ্যাজ এ পরিচালক তুমি যদি বলো তাহলে যে কোনো পরিচালকের কিন্তু পুরো ছবিটা শুরু থেকে শেষ অব্দি তার ধারণাতে বানিয়েছেন আমি কেউ নই যেখানে পুরোটা খারাপ ভালো বলার তুমি কিভাবে ভালোটা বেছে নেবে খুঁজে নেবে সেটা তোমার তোমার সিদ্ধান্ত তো আমার এইভাবেই মনে হয় আর কি আচ্ছা তোমার স্বপ্নের স্ক্রিপ্ট নিজের লেখা আচ্ছা নামটা কি বলা যাবে নামটা থাক আচ্ছা নেটফ্লিক্স নাকি হইচই
obviously Netflix. আচ্ছা, প্রিয় বন্ধু? আমার ওয়াইফ. আচ্ছা, প্রমিসিং নতুন মুখ বাংলায়? হ্যাঁ, প্রচুর আছে, প্রচুর আছে. যেরকম রাশি আছে, মধুবনে প্রমিতা আছে. মানে রাশি বলতে গীতশ্রী আর কি কথা বলছি আর কি. এখন যার সঙ্গে কাজ করছি প্রিয়া আছে, প্রিয়া মালাকার আছে, খুব ভালো সেন্সিবল একজন অভিনেত্রী. এখানে একজন একজন পাঁচটা মেয়ের মধ্যে একজন একটা মেয়ে খুব ভালো কাজ করছে, ঋতুব্রতা বলে. ও অনেকের আছে এগুলো. তো এরপরের প্রশ্নটা হচ্ছে, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা নাকি সান বাংলা? এর অবভিয়াসলি এখন সান বাংলা কাজ করছি. সান বাংলাকে তো ভালো বলতেই হবে, বলে বলতেই হবে. কেন? এই কারণ দেখো, আমি না ওই জায়গায় বিশ্বাস করি. বিশ্বাস করো, পাঠশালায় থেকে তুমি যদি স্টার পাও তার আনন্দ আলাদা. নিজেকে একটি বাক্যে ডিসক্রাইব করতে হলে কি বলবো? ক্রিয়েটর, ডিরেক্টর. খুব ভালো লাগলো বাবুদা তোমার সঙ্গে আড্ডা মেরে গল্প করে. অনেক কিছু শেখার রয়েছে, কতটুকু শিখতে পারলাম জানি না. তবু এই যে এতটা সময় তুমি আমাদের সঙ্গে কাটালে, এর জন্য আমাদের তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে, তুমি যদি এটা কাইন্ডলি একটু. থ্যাংক ইউ, থ্যাংক ইউ. বাগান দেখতে পাচ্ছ, এখানে অনেক মানুষের ভালো লাগার কথা রয়েছে এই যে সাদা টবগুলো. তো ঠিক সেই রকমভাবে আমরা না একটা গাছে কিছু ভালোবাসার কথা লিখিয়ে নিই আমাদের খুব কাছের মানুষদের কাছ থেকে. তুমি যেহেতু আমাদের কাছের মানুষ, তুমি যদি তোমার কোনো ভালো লাগার কথা লিখে দাও এবং তোমার সই করে দাও, খুব ভালো লাগে. আমরা তাহলে এটা দেখে নিতে পারবো. এইটা আমাদের ভীষণ করার ইচ্ছে ছিল করা বলে. এটা হচ্ছে মার্ক. সত্যি বন্ধুরা পাশে থাকে. ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ.